মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৌশলী কৌশলী। তোমাদের সবাইকে স্বাগত এবং অনেক ভালোবাসা। নতুন সকালে নতুন ব্লগ নিয়ে হাজি, সকাল সকাল মাছ এনে ফেলেছি। অ্যাজ ইউজুয়াল যেন মাছ আছে আমাদের, তেলাপিয়া রুই মাছ, সঙ্গে এনেছি পার্শে মাছ। পার্শে মাছ হচ্ছে কালকের জন্য আমাদের। আজকে দিদিভাই ভাতের জল বসিয়ে দিয়েছে আর এদিকে দুটো জল দিয়ে দিয়েছে। ডিসার গাছকে আমরা দিচ্ছি দুটো পার্শে, দুটো তেলাপিয়া আর দুটো রুই মাছ, আর বাকিগুলো হচ্ছে আমাদের জন্য। তো তোমরা স্কিপ না করে দেখতে থাকো। দেখো ওদিকে দিদিভাই সজনের ফুলের বড়াটা করছে। আজকে ডি স্যার বলেছে যে সজনের ফুল পেলে নিয়ে আসতে, তো বাজারে সজনের ফুল পেলাম আর সজনের ফুলের বড়া ডি স্যারকে দেওয়া হবে। তো দেখো তোমরা প্রায় 10:15 ব্রেকফাস্ট এসে গেছে। ব্রেকফাস্ট আজকে বেশি কিছু নেই, চা আছে এদিকে, যে মুড়ি ছানাচ্ছু, এটা হচ্ছে ব্রেকফাস্ট। আর দেখো দিদিভাই এদিকে কী করছে একটু দেখে আসি। দিদিভাইয়ের উঠছে কমপ্লিট, এই যে উঠছে কমপ্লিট করে দিয়েছে। এদিকে মাছের জলও কমপ্লিট, আর এইদিকে হচ্ছে সজনে ফুলের বড়া বানাচ্ছে। এই দেখো সজনে ফুলের বড়া, জানি না আমাদের বাড়িতেই প্রথম হচ্ছে, কোনোদিন তো খাইনি, ঠাকুমারা খেত আমরা খাইনি। আর হচ্ছে এটা ডি স্যার বলেছে বলেই করা হচ্ছে, ডি স্যারের জন্যই এটা আমাদের বাড়িতে প্রথম হচ্ছে। চলো একটু খেয়ে দেখা যাক কেমন হয় না হয়। তো তোমরা স্কিপ না করে দেখো, চলো তুমি খাবারটা খেয়ে। মাছের রান্না রেডি হয়ে গেছে। এখানে তেলাপিয়া মাছ আর রুই মাছ ভাজা। এখানে রয়েছে দেখো, প্রথম করলাম সজনা ফুলের বড়া আর উচ্ছে ভাজা। আগে আমার শাশুড়ি দিদি শাশুড়ি এরা খেত, আমি খেতাম না, দাদাভাইও খেতাম না। তো একটা ভেজে খেলাম, বেশ ভালোই লাগলো। একটু মনে হয় এর মধ্যে একটু যদি একটু মিষ্টি দেওয়া যেত ভালো হতো, আর সে তিতো তিতো বেশি লাগছে। উচ্ছে খাই কিন্তু উচ্ছের চোখ কেমন লাগছে। তা যাই হোক, আর এখানে হচ্ছে দুটো রুই মাছের ঝোল ঝাল করেছি। এই আজকে ডিশার নেবে মেনুতে। আর আমাকে শাশুড়িরা এসেছিলো, তা একটু রাইস রয়ে গেছে, তাই জন্য আমি খাবো সাদা ভাত, আর ছেলে আর দাদাভাই খাবে রাইস, আর একটু চিলি চিকেন আছে, হয়ে যাবে আমাদের। তা চলো আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। এখন বাজে 12:15, দাদাভাই চলে গেলো আর আমাকে একটা বই লাগিয়ে দিয়ে গেলো, আমি তো লাগাতে পারি না, তো ওইটা লাগিয়ে দিয়ে গেলে ওটা দেখো আমার কাজ সব কমপ্লিট। এবার আমি স্নানে যাবো, দেখি ছেলে তো 1:30 মধ্যে চলে আসবে, অসুবিধা নেই। কোন ঘড়ির কাটায় দুটো, আর আমি আর ছেলে খেতে বসে গেলাম। ছেলেও স্কুল থেকে চলে আসলো, ওদের এখন 3 পিরিয়ড করে হচ্ছে। তা আমি নিয়েছি দেখো উচ্ছে ভাজা হচ্ছে, সাথে রয়েছে ফুলকপি আলু শুকনো লঙ্কা দিয়ে ভাজা আর মাছ ভাজা, আর সাথে আছে আমার আচারের তেল। আর ছেলেকে দিচ্ছি রাইস, দাদাভাইকে দিয়েছিলাম আর ছেলেকে, আর উচ্ছে আর চিলি চিকেন। এই হচ্ছে ছেলের খাবার। গুড ইভিনিং, এখন বাজে 7:10, আর 7:10 আমি রান্নাঘরে চলে আসলাম। রান্নাঘরে এসে আমার একটু চা করে নিলাম, আর সাথে নিয়েছি দেখো চিনি কাটি। তো এটা খাবো, চাটা অলরেডি ফুটে ফুটে একদম কম হয়ে গেছে, চাটা দিয়ে করে নিই। আর ছেলে তো গেল পড়তে, দাদাভাইকে একটু পরে ফোন করব। দাদাভাই বললো আজকে 15টা মেরে আসবো, 15খানা করে আসবে একেবারে। তা হতে হতে তো 9টা বেজে যাবে, আর বিকালে আজকে কিছু করার নেই, কিছু করার নেই মানে কিছু করতে হবে, কেন দুপুরে একবেলার মতো করেছিলাম, তো তাই জন্য বিকালে কী করি সেটা পরে শেয়ার করছি তোমাদের সাথে। চলো পরে আবার দেখাচ্ছি।
চা নিয়ে নিয়েছি, এবার টিভি একটা চালিয়ে দিয়ে গেছে, এইসব সিরিয়ালগুলো তো আমি দেখি না, ফালতু ফালতু টিভিটা চলছে। চল চল পরে দেখা। প্রায় 10:30 খেতে বসে গেছি আজকে দিদিভাই করেছে, তাই তো বললাম 10:30। আমি শুনেছি 10:00। আর দিদিভাই বানিয়েছে রুটি, আর ছেলে বানালো ডিমের অমলেট, আর এদিকে চানা। আর আমি বলেছি আমাকে একটু গুড় দেবে, গু একদম ঝুলু গড় ঝুলু গুড় দিয়ে রুটি দিয়ে হেভি লাগে খেতে। সো আমরা এখন খাবো। আজকে তো আমি 12টার সময় বেরিয়েছি, 12টার সময় বেরিয়ে আসলাম হচ্ছে 9:30 সময়। আজকে একটু অনেক বড় বড় লং ট্রিপ পড়ে গেছিলো, চলো একটু মাঝে মাঝে হয়েই থাকে, ছোট বড় মিলিয়ে আমাদের সংসার। সো আবার দেখা হবে কালকে কোনো নতুন সকালে নতুন কোনো ব্লগ নিয়ে। ততক্ষণ ভালো খাও, সুস্থ থাকো। কালকে বেরোবো 6টার সময়, 6টা থেকে ওই 3টে 3:30 মধ্যে চলে আসবো। চলো আবার দেখা হবে কালকে নতুন সকালে নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ ভালো খাও, সুস্থ থাকো, টাটা, চলো গুড নাইট, গুড নাইট।